ব্যাপারোয়া মোটরবাইকের চাপায় প্রাণ গেল বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পশ্চিমপাড় বাহাদুরি বাড়ির এমান উদ্দিনের। শনিবার রাত আনুমানিক 9:30 দিকে নিজের বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। ঢাকাস্থ সিলেটবাসী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে বিশিষ্ট ব্যাংকার সিএম কয়েস সামি এবং সাধারণ সম্পাদক পদে সরকারের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী জয়ী হয়েছেন। সংগঠনের তৃতীয় গুরুত্বপূর্ণ সহসভাপতি পদে জয় পেয়েছেন সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ওই ভোটাভুটিতে 33 সদস্যের কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন। জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের পশ্চিম জামডহরে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ ভাঙন দেখা দিয়েছে। রোববার সকালে বাঁধ ভাঙনের বিষয়টি জানা যায়। বাঁধ ভাঙনের ফলে আরও বেশি এলাকা বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যার পানির কারণে বিমানবন্দরের পর এবার সিলেটের রেল স্টেশনও বন্ধ ঘোষণা করা হয়েছে। সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটের রেল যোগাযোগ। শনিবার দুপুর 1:30 দিকে এমন ঘোষণা দেয়া হয়। স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বন্যায় ভাসছে সিলেট ও সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে ভাসছে পুরো অঞ্চল। এমন অবস্থায় শনিবার মধ্যরাতে ডাকাতের আক্রমণের গুজবে সয়লাব হয় সামাজিক মাধ্যম। নগরের অনেক এলাকার মসজিদের মাইকে এলাকাবাসীকে সতর্ক করার কথাও জানা যায়। তবে ডাকাতের আক্রমণের এই তথ্য গুজব বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আগামী সোমবারের পর থেকে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তার আগ পর্যন্ত অবনতির আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। আগামী সোমবারের আগে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার আশা নেই বলে জানান কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া। ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় 50 লাখ মানুষ পানিবন্দী। এই দুই জেলায় বন্যা উপদ্রুত এলাকা থেকে দুর্গতদের উদ্ধার করা আর জরুরি ত্রাণ সহায়তা পৌঁছাতে সব রকমের চেষ্টা করছে জেলা প্রশাসন। বন্যার ত্রাণ কার্যক্রম নিয়ে শনিবার দুপুরে এক সমন্বয় সভায় এ তথ্য জানান সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোশারফ হোসেন।